আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকগুলো কমেন্ট এসেছে ভাইরাল টপিকস কোথায় খুঁজে পাব। বন্ধুরা, আপনার যেই ক্যাটাগরিতে কাজ করছেন, একটা সময় দেখবেন যে আপনার টপিকস আপনি নিজে খুঁজে পাচ্ছেন না। 20টা, 30টা, 50টা বা 100টা ভিডিও তৈরি করার পর আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, কী নিয়ে ভিডিও তৈরি করবেন। এ ধরনের প্রবলেমে শুধু আপনি নয়, আমারও মাঝে মাঝে হয়। সেক্ষেত্রে আমি টপিকস কোথায় খুঁজে বের করি, কোথা থেকে খুঁজে পাই, আজকের এই ভিডিওতে কিন্তু সেটা রিভিল করে দিব। টপিক্সের গুদাম, টপিক্স আপনার সাম্রাজ্য আপনার সামনে এসে পরাজয় বরণ করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথেও রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর, বন্ধুরা, ভিডিওর কমেন্ট বক্স। আপনার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আপনার দর্শকরাই কিন্তু মাঝে মাঝে অনেক প্রশ্ন জিজ্ঞাসা কমেন্ট বক্সে জুড়ে দেয়। সেই কমেন্টগুলোকে আপনি পিক আপ করে সেই টপিকসে ভিডিও তৈরি করতে পারেন। এটা করে আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে, কারণ দর্শকরা যেটা চায় সেটা যদি কোনো ইউটিউবার ডেলিভার করতে পারে, সেক্ষেত্রে সেই চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে। ইভেন আপনার সেম ক্যাটাগরি যেসব চ্যানেল রয়েছে তাদের ভিডিওর কমেন্ট বক্সে দর্শকরা যে ধরনের কমেন্ট করে, সেই কমেন্টগুলোকে কিন্তু আপনি পিক আপ করতে পারেন, সেখান থেকে সেই টপিক্সের উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন। কারণ তার দর্শক আপনার দর্শক একই দর্শক, এতে করে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে। 2 নম্বর, কমিউনিটি ট্যাবের মধ্যে আপনাকে পোস্ট করতে হবে। বন্ধুরা, কমিউনিটি ট্যাবের মধ্যে যদি আপনি প্রতিনিয়ত পোস্ট করেন, ভাইরাল কোনো ইস্যু নিয়ে পোস্ট করেন, যেমন ধরুন আপনার ক্যাটাগরিতে কোনো যদি ট্রেন্ডিং কোনো কিছু যাচ্ছে, কোনো একটা, যেমন ধরুন আপনার নিউজ ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন, এখন রাইট নাও আজকে যে টপিক্সটা ভাইরাল হয়েছে সেই টপিক্সের একটা ছবি আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে আপনি শেয়ার করুন। একটা প্রশ্ন জুড়ে দিন, আপনি ক্যাপশনের মধ্যে একটা প্রশ্ন জুড়ে দিন যে আপনাদের মতামত কী, এটা কি ঠিক হয়েছে, এরকম একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন। সেক্ষেত্রে দর্শকরা কমেন্ট বক্সে লিখবে, কারণ আপনারা জানেন কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু অনেক পোস্ট ভাইরাল হয় এবং সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। আমি অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি কারণ কমিউনিটি ট্যাবকে কিন্তু ইউটিউবে ইমপ্রেশন দিচ্ছে। 3 নম্বর, ট্রেন্ডিং সেকশন রয়েছে। বন্ধুরা, ইউটিউবে যে ট্রেন্ডিং সেকশনটা রয়েছে সেই সেকশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এমনকি ইন্ডিয়াতে আপনি যদি কান্ট্রি ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে অনেকগুলো টপিক্স আপনি পেয়ে যাবেন কোন জিনিসটা এখন ট্রেন্ডে যাচ্ছে। কারণ ট্রেন্ডিং টপিক্সের চাহিদা সবসময় থাকে, ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেলটা কিন্তু রাতারাতি ওভারনাইট ভাইরাল হতে পারে, সেটা কিন্তু আপনারা কম বেশি জানেন। তারপর আমি লাস্টে যেটা রেখেছি সেটা অডিয়েন্স ইন্টারেস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যেসব ইউটিউবার, যেসব কন্টেন্ট ক্রিয়েটার অডিয়েন্সের ইন্টারেস্টকে প্রাধান্য দিয়েছে, তাদের চ্যানেলের সাফল্য কেউ ঠেকাতে পারেনি। কারণ দর্শকরা কি চায়, দর্শকদের ডিমান্ড যদি আপনি বুঝতে পারেন, ইউটিউবে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। দর্শকদের ডিমান্ড বুঝতে পেরেছিলাম বলেই মাত্র 1.5 মাসে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলটিকে আমি মনিটাইজ করতে সক্ষম হয়েছি। রাইট নাও এই চ্যানেলটার মধ্যে এখন সাবস্ক্রাইবার রয়েছে 10,000+, 3 মাস 21 দিনে, যাক আলহামদুলিল্লাহ। তো আশা করছি ভাইরাল টপিকস আপনারা এভাবে খুঁজে বের করে আপনারা প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে আসবেন। ইভিন আপনারা গুগলের সহায়তা নিতে পারেন, গুগলের মধ্যে কোনো টপিক্স থেকে সার্চ করলে সেখানে অনেকগুলো টপিকস পাবেন, নিচের দিকে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনি ভিডিও আনতে পারেন। আসসালামু আলাইকুম।